স্যার আমার ভেরিকোজ ভেইনস সমস্যা আছে এর জন্য আমার একবার অপারেশন করা হচ্ছিল এবং এটি পুনরায় হচ্ছে ডাক্তার এখনও বলছেন যে শিরাগুলি খোলা আছে কারণ অস্ত্রোপস্টার কখনও কখনও পুনরায় হয় কেন এটি ঘটে এবং এর প্রতিকার কি সার্জারি কোনো চিকিৎসা নয় আমি আপনাকে আগেই বলেছি এটি পুনরায় হয় না

আমি আপনাকে দুটি জিনিস বলছি যদি এটি চাপ ড্রেডিতে যায় তাহলে হয় আপনার চাপ গ্রেডিং দুর্বল হয়ে তাহলে ভেরিকোজ ভেইন ঘটবে দুর্বল হওয়ার আরেকটি কারণ হল আমাদের শরীরে উদানা নামে একটি ফ্যাক্টর রয়েছে উদানা ফ্যাক্টর মানে আপনার শরীরকে উপরে তোলার ক্ষমতা যার কারণে আপনি লম্বা দেখুন মাধকর্ষণ আপনাকে নিচে গাছ এভাবে উঠে যায় কেন আসরা কেন বাতাসে উঠে শুরু করে কেন তারা উড়স উদানা বাহিনীর কারণে উদানা তাই আপনার শরীর নিজেকে ধাক্কা দেশ যদি এই শক্তি কমে যায় তাহলে রক্ত প্রবাহিত হওয়ার গ্রেডিন্ট দুর্বল হ যাবে তাই আপনার শিরা মোটা হয়ে যাবে কারণ সেখান থেকে রক্ত উঠছে না আপনি অস্ত্রোপচার করেছেন হ্যাঁ অস্ত্রোপচারে তারা কি করবে এতে তারা কি করবে তারা কি কেটে ছুট করবে যে কি করবে উপরের শক্তি বাড়বে না সুতরাং অস্থা অস্ত্রোপচার আপনাকে ভারু বোধ করবে এটা সঠিক না আপনি সেখানে একটু চাপ দিচ্ছেন সুতরাং আপনি যদি উদানা ফ্যাক্টরটি ঠিক করেন তবে আপনি স্বস্তি পাবেন দ্বিতীয় ফ্যাক্টর হল চাপ আমি আপনাকে বলেছি কুম্ভ আপনার শরীরে চাপের গ্রেডিন্ট বজায় রাখার একটি উপায় একইভাবে আপনি যদি চাপ গ্রেডিন্ট ঠিক করেন তবে এটি খুব সহজে ঠিক করা হবে তৃতীয় কারণটি হল যে কখনো কখনো শিরার ভালভগুলি ক্ষতিগ্রস্ত হয় ভালভ ক্ষতির কারণ কিন্তু সেই কারণ যে কোনো কিছু হতে পারে এটি একটি সংক্রমণ হতে পারে যার কারণে একটি ভালব নষ্ট হয়ে যায় আপনার ভালব ক্ষতিগ্রস্ত হলে আপনি অস্ত্রোপচারে কি করবেন তারা সেখান থেকে এটি কেটে প্যাচ আপ করবে তারা ভালভের অংশটি কেটে ফেলবে এবং ক্ষতিগ্রস্ত অংশটিকে প্যাচ আপ করবে এই ধরনের লোকেদের সুস্থ হতে অনেক সময় লাগবে কিন্তু ভালুভের ক্ষতির দ্বিতীয় কারণ যা সংক্রমণের সাথে একসাথে কাজ করে আবার উড়ানা ফোর্স হতে পারে যদি এটি ঠিক ছিল তবে সংক্রমণ সত্ত্বেও কারণ শিরাগুলিতে প্রচুর ভারব রয়েছে এবং এমন জায়গায় ভালভগুলি ঠিক করার নিয়ম রয়েছে তারা সর্বদা এটি ব্যবহার করে সুতরাং আপনি যদি অবস্থা ঠিক রাখতেন তবে ক্ষতিগ্রস্ত ভারুভটি আসলে ঠিক করা যেত কিন্তু অবস্থা ঠিক না থাকায় ক্ষতিগ্রস্ত ভারুভের অংশ কেটে দিলেও আপনার অবস্থা খারাপ তাই বেশিক্ষণ সেখানে সমস্যা দেখতে পাবেন না আবার রাসবে সার্জারি কোনো চিকিৎসা নয় প্রথমে আপনার মনে এটি পরিষ্কার করুন এটি একটি ব্যবস্থাপনা মাত্র যদি এটি খুব গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনি এটি সম্পন্ন করতে পারেন তবে অন্তত চিকিৎসাটা করুন চিকিৎসা করি নিন আপনার ভিতরে যে চাপ উদানা বল আপনাকে তা ঠিক করতে হবে তবে আপনি নিশ্চিত করতে পারবেন যে ভবিষ্যতে এটি ঘটবে না অন্যথায় রিলাপুষ আরেকটি রোগ সমস্ত ক্যান্সার পুনরায় হয় ক্যান্সারের চিকিৎসা ক্যান্সারের পুনরাবৃত্তি বাড়েও তুমি কি তা জানস পোষ হয় চিকিৎসার কারণে তাই চিকিৎসা করুন চিকিৎসা মানে কোনো ওষুধ না খাও আপনার শরীর নষ্ট করতে হবে স্বল্প মেদের জন্য ধরা যাক আপনি লাঠি দিয়ে আপনার শরীর নষ্ট করেছেন কারণ শরীরের পুনরুদ্ধারে শক্তি আছে এটি ভালভাবে পুনরুদ্ধার করবে অন্যথায় এটি পুনরুদ্ধার করতে সক্ষম হবে না পুনরুদ্ধারের শক্তি বৃদ্ধি করা হয় চিকিৎসা করি নিন